লক্ষ্মীপুরে গ্যাস নেওয়ার সময় বাসের সিলিন্ডার বিস্ফোরণে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন, এদের মধ্যে ১০ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। রবিবার দিবাগত রাত ২টার দিকে লক্ষ্মীপুর পৌর শহরের মুন্সীগঞ্জ এলাকার গ্রিন লাইন ফিলিং স্টেশনে এই বিস্ফোরণ হয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রোববার দিবাগত রাত পৌনে ২টার দিকে লক্ষ্মীপুরগামী মেঘনা পরিবহনের একটি বাস গ্যাস নিতে ঢাকা লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে একটি ফিলিং স্টেশনে যায়। গ্যাস নেওয়ার সময় হঠাৎ বাসের সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে, ঘটনাস্থলেই মারা যায় তিনজন। এত বিকট শব্দ হঠাৎ, তখন আমি কানে হাত দিয়ে রাখছি, তেমন অবস্থায় আমি তো কিছু আহত লোকজন এখানে অনেকে পড়ে গেছে, তিনজনের জায়গাতে মারা গেছে আর অনেকের হাত পা কাটা ছিঁড়ে গেছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহতদের লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে পাঠায়। আমরা যে ডেড ভিকটিম তিনজন পেয়েছিলাম, এই ডেড ভিকটিমকে আমরা আমাদের যে বডি ব্যাগে করে আমরা উদ্ধার করে আমরা সদর হাসপাতালে নিয়ে আসি। দুর্ঘটনায় অনেকের হাত বিচ্ছিন্ন হয়ে গেছে, অনেকে মারাত্মক জখম হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় ১০ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। গ্যাস সিলিন্ডারটি মেদহীন ও নিম্নমানের হওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতদের মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, নিউজ ২৪।